আজকে আমাদের যে থানার ওসি আছে, ওসি হচ্ছে এখন বালিচুরিতে ব্যস্ত আছেন, তাই ওসি এখন যেভাবে নির্যাতন করছেন, আমরা ওসির সঙ্গে পরে পাওনাগণ্ড আমরা বুঝে নেব, একটু সময়টা যেতে দিন। থানার ওসি যেভাবে তৃণমূল কংগ্রেস পার্টিটা করছে, শুধু সময়ের অপেক্ষা, ওনার সাথে ঠিক আমরা বুঝে নেব। ওখানে থানার যে ওসি পঞ্চায়েত প্রসেনজিৎ আছেন, তিনি যেভাবে নির্যাতন করছেন, তার সঙ্গে আমরা ঠিক সময় মতো বুঝে নেব। শুধু সময়ের অপেক্ষা যে আমরা উনি কীভাবে তৃণমূল কংগ্রেসটা করছেন ডাইরেক্টলি, তার বিরুদ্ধে আমরা কীভাবে লড়তে হবে আমরা জানি। এখানে প্রতিদিন জানেন আপনারা 5,000-6,100 টাকা করে, এখানে যে বালির গাড়িগুলো চলছে 6,100 টাকা করে ওভারলোডের ট্রাকে টাকাটা থানার ওসির কাছে জমা পড়ে, 6,150 টাকা করে থানার ওসি প্রসেনজিৎ, 6,100 টাকার মধ্যে 1,500 টাকা উনি পান এবং বাকি 4,500 টাকা বাইপুর কাছে জমা পড়ে। তাই প্রসেনজিৎ ওর বেশি তৃণমূলের ক্যাডার, উনি তৃণমূলের সাপোর্ট করছেন না, উনি তৃণমূলের ক্যাডার, তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন। 6,100 টাকা এই থানার ওসি, এই থানার ওসিরা চালাচ্ছে, ভাইপোর কিছু ক্রিমিনাল পার্টি আছে, কিছু এসপি তারা সব যুক্ত আছে, তারা চালাচ্ছে। এই যে থানার ওসি যারা যারা এইসব রোজগার করে করছেন, আমরা তাদের ঠিক নজর রাখছি, আমরা তাদের সমস্ত সম্পত্তি যেখানে কত টাকা করেছেন, তারা বেনামি সম্পত্তি কত করছেন, কীভাবে করছেন, আমরা সব খবর রাখছি, সময় মতো তাদের সমস্ত কী করে তাদেরকে গ্রেফতার করা হবে সে নিয়ে আমরা ভাববো। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমরা ইতিমধ্যে 30 তারিখ পেরিয়ে গেলে রাস্তা রাস্তায় এটা অবরোধ হতে শুরু করবে, ওভারলোড আমরা চলতে দেবো না। ওভারলোড যদি চলে ট্রাক মালিকদের সুবিধার্থে, তাহলে কোনো টাকা নেওয়া চলবে না। ওভারলোড যদি আপনার রাজ্য সরকার গ্রান্ট দেয়, কিন্তু কোনো গাড়িতে কোনো প্যাড দেখলে আমরা সেই গাড়িকে আটকে দেবো, আমরা সে পরিকল্পনা নিচ্ছি। শুধু দিলীপ ঘোষ মাসের অনুমতি বাকি আছে। তৃণমূলের ভাইপোকে আমরা আর 3-4 মাস পর উনি প্যান্ট জামা খুলে উনি বিদেশে চলে যাবেন, আপনারা লিখে রাখুন। জ্যোতিপ্রিয় মল্লিক, বাংলাতে যে চাল কেন্দ্রীয় সরকার দিচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অনুব্রত মণ্ডল এই দুটো চাল রাইস মিল থেকে এরা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে। এটা আপনারা যখন সরকার পরিবর্তন হবে তখন আমাদের এটা তদন্ত হবে, এবং জ্যোতিপ্রিয় মল্লিক এবং অনুব্রত মণ্ডল চাল বিদেশে পাঠাচ্ছে, তারা বাংলাদেশে রপ্তানি করছে আমাদের।